নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আজ আমি আমার প্রিয় ধনুরাশির জাতক ও জাতিকাদেরকে নিয়ে আবারও একটি ভিডিও করতে চলেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এপ্রিল মাস আপনাদের কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের ভালো আসতে চলেছে এবং কোন কোন দিক প্রবলেম আছে। তাই ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না, পুরো দেখুন। তার আগে আমি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আমি একটি নতুন চ্যানেল খুলেছি, চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলটিতে মেন মোটিভেশনাল ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন বা দেখেন, সেক্ষেত্রে আপনাদের জীবনে একের পর এক ধাপ আপনারা উঠবেন। এছাড়াও আপনারা কিন্তু এই ভিডিওগুলি ফলো করলে আপনারা জীবনে প্রতিটি পদক্ষেপে ডিসিশন নিতে খুব সহায়তা করবে। তাই বেশি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিন আমার ওই জীবনজয়ী চ্যানেলটিকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনি আমার মেন চ্যানেলে প্রবেশ করুন, তারপরে একটু নামুন, নিচে জীবনজয়ী চ্যানেলটিকে দেখাবে, সেখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও আমি একটি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্স ওপেন করলে জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারবেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। ধনুরাশির এই এপ্রিল মাস কেমন যাবে তা আমি আগাম পূর্বাভাস আপনাদেরকে জানাতে চলেছি, ধাপে ধাপে আপনাদেরকে বোঝাতে চলেছি, যাতে আপনারা সঠিকভাবে সেটিকে বুঝতে পারেন। তো প্রথমে আপনাদেরকে এতটুকুটা বলি, এই মাস আপনাদের জন্য অনুকূল মাস হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, মানে এই মাসে আপনারা সমস্ত দিকে ভালো ফল লাভ করতে পারবেন। তো প্রথমে আসি শিক্ষার্থীদের ক্ষেত্রে। ধনুরাশির জাতক ও জাতিকারা যারা পড়াশোনার লাইনে আছেন, যারা পড়াশোনা করছেন, তাদের রেজাল্ট ভালো হতে চলেছে। এবার এর মধ্যে আমি দুটো ভাগে ভাগ করছি, এক হচ্ছে লোয়ার ক্লাস পড়াশোনা আর একটি আপার ক্লাস। যারা লোয়ার ক্লাস পড়াশোনা করছে তাদের রেজাল্ট মোটামুটি ভালো হবে, মোটামুটি ভালো হবে, ঠিক আছে। আর যারা আপার ক্লাসে, মানে ধরুন মাস্টার ডিগ্রি করছেন বা বিএ পাস করছেন, মানে কলেজ লেভেলে আছেন বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভালোই হবে। তো এই গেল আপনাদের পড়াশোনার লাইন। এরপরে আসি আপনাদের পারিবারিক জীবন। ধনুরাশির জাতক ও জাতিকাদের পারিবারিক জীবন খুব ভালো হবে এই মাসে। আপনাদের এই মাসে আপনারা আপনাদের পরিবারের মধ্যে একটা আন্তরিকতা ভাব আপনারা লক্ষ্য করবেন। এছাড়াও আপনারা বাবা বা মা, ভাই বোন, কাকু কাকিমা সকলের কাছ থেকে আপনারা আদর অবশ্যই পাবেন, এবং তাছাড়াও আপনারা কিন্তু সাহায্যও পাবেন। এরপরে আসি আপনাদের কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্রকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক চাকরি বা জব, দুই বিজনেস বা ব্যবসা, তিন সেলফ প্রফেশন। তো প্রথমে আসি জব। ধনুরাশির জাতক ও জাতিকারা এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে ভালো জায়গায় জব পেতে চলেছে। এর আগের প্রিভিয়াস ভিডিওতে আমি অলরেডি বলেছি ধনুরাশির কিন্তু ভালো সময় অলরেডি চলছে। তাই আমি আপনাদেরকে করজোড়ে রিকোয়েস্ট করছি যে আপনারা ঘরে প্লিজ বসে থাকবেন না, আমার ভিডিও দেখুন। আমি আমার ভিডিও দেখতে মানা করছি না, কিন্তু প্লিজ আপনারা ঘরে বসে থাকবেন না, জবের জন্য চেষ্টা করুন না, কারণ আমার এই ভিডিওতে বলাটা সার হয়ে যাবে, কারণ আপনাদের যদি ভালো না হয় আমার ভালো লাগবে না, এটা মাথায় রাখবেন। তো আপনাদের জব অবশ্যই ভালো পজিশনে জব পেতে চলেছে। আপনারা যদি জব চেঞ্জ করতে চান, সেখানে আপনারা জব চেঞ্জ করতে পারেন।
এছাড়াও জবের ক্ষেত্রে প্রমোশন দেখা যাচ্ছে। এরপরে আসি আপনাদের বিজনেস, যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই মাসে খুব ফাটাফাটি চলবে। কোন কোন ব্যবসাতে ফাটাফাটি চলবে সেটি আমি বলছি। যদি আপনি খাদ্যদ্রব্যের বিজনেস করেন, ফুড ওরিয়েন্টেড, তাহলে কিন্তু খুব ভালোই হবে। দ্বিতীয়, যদি আপনি জুয়েলারি বিজনেস করেন, মানে সোনা দোকান আছে বা আপনার মেয়েদের জুয়েলারির দোকান আছে যেগুলো আর্টিফিশিয়াল জুয়েলারি হয়, সেক্ষেত্রেও ভালো হবে। এছাড়াও কসমেটিক বিজনেস যারা করছে, মানে সেন্ট, স্নো পাউডার এইসব, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হতে চলেছে। এই কটা ব্যবসা বাদ দিয়ে বাদবাকি যে ব্যবসাগুলো পড়ছে সেই ব্যবসাগুলো মধ্যম যাবে, খারাপ হবে না, মানে মধ্যম যাবে। এরপরে আসি আপনাদের বিবাহস্থান। ধনুরাশির জাতক ও জাতিকাদের বিবাহের জন্য প্রস্তুত হতে পারেন, কারণ আপনাদের বিয়ের একটা যোগ চলছে, তাই জন্য এখন থেকেই দেখাশোনা করতে লাগুন। আমি আশা রাখবো যে আপনাদের শুভ জায়গায়, ভালো জায়গায় যেন বিয়ে হয়। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। ধনুরাশির জাতক ও জাতিকারা যারা দাম্পত্য জীবনে অলরেডি আছেন তাদের দাম্পত্য জীবন ভালো হবে। তবে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো মতান্তর তো থাকবে, কিন্তু আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আপনারা প্লিজ উভয়কে একটু বোঝার চেষ্টা করুন, তাতে কি না প্রবলেমটা অতটা পরিমাণে আকার ধারণ করে না। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। ধনুরাশির জাতক ও জাতিকাদের সন্তান ভাগ্য মোটামুটি শুভাশুভ দেখা যাচ্ছে, মানে মধ্যম, সন্তান নিয়ে কোনো প্রবলেম নেই। এছাড়াও ধনুরাশির জাতক ও জাতিকারা এই মাসে, এই এপ্রিল মাসে কিন্তু লটারি পেতে চলেছেন। আপনারা লটারি কাটুন, কারণ বর্তমানে গ্রহের অবস্থান অনুযায়ী আপনাদের লটারিতে টাকা লাগার সম্ভাবনা প্রবল রয়েছে। এরপরে আসি যারা ধনুরাশির ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে, তাদের একটু চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা একটু সাবধানে চলবেন, রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, তাতেই তো ওভারঅল যদি বলা যায় ধনুরাশির জাতক ও জাতিকাদের খুব ভালো হতে চলেছে, আপনাদের প্রবলেম সেরকম থাকবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।